এখন প্রশ্ন হলো যে আমি আপনি প্রত্যেকের দাবি করি না এখলাসের সাথে কাজ করছি দাবি করি না আমাদের ভিতরে আছে যে কাজটা যে করছি আমি নামাজ পড়তেছি আল্লাহকে খুশি করার জন্যে এবার বন্ধ করছে আল্লাহ খুশি করার জন্যে তাহলে কিভাবে আমি বুঝতে পারবো যে আমি আসলেই আল্লাহর সন্তোষের জন্য এ করছি মানে এই যে কার্যক্রমগুলো আল্লাহকে খুশি করার জন্য হচ্ছে না কি অন্য কোনো উদ্দেশ্য আছে ওলামা একরাম ব্যাখ্যায় বলেছেন কয়েকটি আলামত রয়েছে একজন মানুষ মানুষের ভিতরে এখলাস আছে কি না একজন মানুষ মুখলেস কি না এটি কয়েকটি আলামতের মাধ্যমে সেটার পরিচয় পাওয়া যাবে প্রিয় বন্ধুগণ এক নম্বর হচ্ছে যখন সে দেখতে পাবে যে আল্লাহ সুবহানতালা তাকে বিভিন্ন ক্ষেত্রে সাহায্য করছেন আল্লাহ রাবুল আলামিন তাকে বিভিন্ন জায়গায় তাকে সাহায্য করছেন যেটা সে কল্পনাও করতে পারেনি মানে আল্লাহ সুবাহনতালাকে সে যেন নিজের জীবনে সব জায়গায় পাচ্ছেন যে কোনো সাহায্যের প্রয়োজন আল্লাহ সুবাহ তাআলা তার ডাকে সাড়া দিচ্ছেন প্রিয় বন্ধুগণ তার তার দ্বারা কোনো গুনা সংগঠিত হচ্ছে না পাপিসলে পড়ে যাচ্ছে না পাপিসলে পড়ে যাওয়া মানে গুনার ক্ষেত্রে তার দ্বারা পদক্ষেপন ঘটছে না তাহলে বুঝতে হবে তার জীবন খ্লাসের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাকে এভাবে সাহায্য করছেন এইজন্য ইমাম ইবনুল জাওযী রাহিমাহুল্লাহ বলেছেন ইনমা ইতা'সারু লিমান ইনমা ইতা'সারু মান ইন্ডে এতে ম্যান যার ভিতরে এখলাস নেই একনিষ্ঠতা নেই তারই বেশি বেশি পদস্খলন ঘটে তারই মধ্যে নানাভাবে সমস্যা আসে এবাদ করতে করতে যেয়ে ভুলভ্রান্তি তার বেশি হয় যার ভিতরে এখলাসের কমতি রয়েছে এখলাসের ঘাটতি থাকলে মানুষের এবাদের মধ্যে কি হয় ভুল ভ্রান্তি বেশি হয় কিন্তু আলোচ্যপাত্র যাকে সাহায্য করে এখলাস যদি পরিপূর্ণ থাকে আন্তরিকতা যদি পরিপূর্ণ থাকে একনিষ্ঠতা যদি তার মধ্যে যথার্থভাবে থাকে তাহলে তার এবার ভুল কম হয় কথা বোঝা গেছে না। তাহলে আমরা এখান থেকে বুঝলাম যে আল্লা সুবাহ তারা যদি সাহায্য করেন হ্যাঁ এবার মধ্যে কোনো ভুল ত্রুটি খুব কম হয় তাহলে এটা হচ্ছে তার এখলাসের প্রমাণ এখলাসের প্রমাণ দ্বিতীয় নম্বর হচ্ছে প্রিয় বন্ধুগণ যখন দেখা যাবে যে একজন মানুষ আল্লাহর এবাদতে প্রচুর পরিশ্রম করছে আল্লা সুবাহ তার দাসত্বের ক্ষেত্রে কষ্টকে কষ্ট মনে করছে না বরং সে এটার জন্যে নিজের সময় শ্রমকে বিসর্জন দিচ্ছে যে ক্ষেত্রে দেখা যায় একটা মানুষ দুনিয়ার পিছনে সময় শ্রম দিচ্ছে ওই লোককে দেখা যাচ্ছে এবাদতের পিছনে সময় বেশি সময় এবং শ্রম বেশি দিচ্ছে এই জিনিসটি তার এখলাসের প্রমাণ বহন করে তার ভিতরে যে আন্তরিকতা রয়েছে আল্লাহ সুফায়তালের প্রতি প্রগাঢ় আস্থা এবং বিশ্বাস রয়েছে যেই আল্লাহ সুফায়তলার আন্তরিকতার কারণে সে এই এবাদতের ক্ষেত্রে পর্যাপ্ত পরিমাণ সময় এবং শ্রম ব্যয় করতে সক্ষম হচ্ছে যেটা অন্যরা পারে না তারপরে প্রিয় বন্ধুগণ আরেকটি আলামত হচ্ছে যখন একজন মানুষ সে চায় যে তার এবাদতটা যথাসম্ভব লুকাইতে থাক যখন একটা মানুষ মানুষের ভিতরে এ ধরনের চিন্তাভাবনা তৈরি হয় যে তার এবাদত যেন কোনোভাবে প্রকাশ না হয়ে যায় মানুষের চোখের চোখের আড়ালে সবসময় নিজে এবাদত করার চেষ্টা করে এটা তার এখলাসে প্রমাণ বহন করে তবে হ্যাঁ কিছু কিছু এবাদত রয়েছে সেটা মানুষের চোখের আড়ালে করাটা সম্ভব নয় বরং সেখানে প্রকাশ করাটাই ইমানের দাবি যেমন সালাত জামাতার সাথে পড়তে আসা মসজিদে এসে যখন আমরা সালাতের জন্য আসি মসজিদে যখন আমরা সালাতের জন্য আগমন করি তখন অন্য মানুষ দেখবে এখানে এটা করতেই হবে তারপরে মানুষকে দাওয়াত দিতে গেলে আরেকজন মানুষের সাথে সাক্ষাৎ ঘটবে ঠিক না বে ঠিক অন্য মানুষের সাথে তাকে মিলতে হবে তখন অন্য মানুষের চোখে পড়বে এটা দূষণীয় নয় জেহাদ করতে গেলে শত্রুর মুখোমুখি তাকে হতে হবে তো যে সমস্ত ক্ষেত্রে মানুষের সাথে মুখোমুখি হওয়ার প্রয়োজন রয়েছে মানুষকে মানুষের সামনে প্রকাশ করার প্রয়োজন রয়েছে সেক্ষেত্র ছাড়া সে এবাদতগুলোকে গোপনে নিভৃত করার চেষ্টা করে প্রিয় বন্ধুগণ আরেকটি আলামত হচ্ছে এ যে যেই এবাদতটা সে করে আগে প্রথমত নিশ্চিত হয়ে দেয় যে এটা সঠিকভাবে হচ্ছে কি না যথার্থ নিয়মে হচ্ছে কিনা আল্লা রসুল সাল্লামের শিখানো পদ্ধতির আলোকে তার এবাদতটা আদায় হচ্ছে কি না সেটা সে কনফার্ম হয়ে নেয় নিশ্চিত হয়ে নাই। হাদিসের সাথে মিলিয়ে দেখে নেয় ওলা আমাদেরকে জিজ্ঞাসা করে সব কিছু কনফার্ম হওয়া হওয়ার পরে সে ইবাদত করে প্রিয় বন্ধুগণ এবং যদি কোথাও ভুল থাকে সেটা সে দ্রুত সংশোধন করে নেয় এক্ষেত্রে কোনো কার্পণ্য করে না ত্রুটি করে না বিলম্ব করে না হতে পারে বিশ বছর তিরিশ বছর চল্লিশ বছরের এবাদতের মধ্যে ভুল থেকে গেছে কিন্তু চল্লিশ বছর পরে যখন জানতে পারলো পঞ্চাশ বছর পরে যখন জানতে পারলো ষাট বছর পরে যখন জানতে পারলো যে এবাদতের মধ্যে ত্রুটি ছিল হাদিসের বর্ষে লাভ দেখা যাচ্ছে সে কাল বিলম্ব না করে সেই কাজটাকে সংশোধন করে নেয় হাদিসের আলোকে সাজিয়ে নেয় এটা যখন কোনো ব্যক্তির মাঝে দেখা যায় সেটা প্রমাণ বহন করে যে ওই লোকটার ভিতরে আল্লাহ সুন্দর হ্লাস দিয়েছেন আন্তরিকতা দিয়েছেন যার কারণে এত বড় পরিবর্তন করা তার দ্বারা সম্ভব হলো কথা ঠিক না বেঠি কিন্তু যদি দেখা যায় যে হাদিস জানার পরেও সঠিকটা জানার পরেও পরিবর্তন করতে আগ্রহী নয় তার মধ্যে সঠিক জিনিসটা গ্রহণ করার কোনো আগ্রহ দেখা যায় না তাহলে বুঝতে হবে সে যে ইবাদত করছে তার মধ্যে এখলাসের ঘাটতি রয়েছে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য ইবাদত হলে সে হাদিস জানার পরে বা সঠিক জিনিস জানার পরে সে বিলম্ব করত না সাথে সাথে সে পরিবর্তন করতো প্রিয় বন্ধুগণ আরেকটি ভয় আরেকটি জিনিস এখলাসে প্রমাণ বহন করে যে এবাদত করার পরে নিজে খুব খুশিতে উদ্ধলিত হয় না যে আমি ইবাদত করছি হ্যাঁ বরং সে ভয়ের মধ্যে থাকে সে আতঙ্কের মধ্যে থাকে যে এবারও তো আমি করলাম হতে পারে আল্লাহ সুভানতাল্লা সেটা রিজেক্ট করে দিয়েছেন জানি না এবারও তো করার চেষ্টা করেছি সঠিকভাবে কিন্তু জানি না আল্লাহ সুহামতাল্লা দরবারে সেটা অ্যাকসেপ্টেড হয়েছে কিনা সেটা গ্রহণ হয়েছে কিনা কবল হয়েছে কিনা নাকি সেটা তিনি প্রত্যাখ্যান করেছেন আমি জানি না তুই ভাইর আমার এই ভয়টা থাকলেই তখন মানুষ চেষ্টা করবে আরও সুন্দরভাবে করার জন্যে আর যদি বেপর হয় এবার করে এবারও তো করতেছি জাননার তো গ্যারেন্টি নিশ্চিত আছে না আরে এই করতেছি কত মানুষ তো করেন আমি তো করতেছি না অনেক মানুষ এই ধরনের দামদা এই ধরনের কথা যদি চিন্তা যদি থাকে তাহলে গেছেন কথা বোঝা গেছে এই ধরনের চিন্তা করাটা কি ঠিক আল্লাহ সু হ্যান আপনাকে তৌফিক দিয়েছেন বলে আপনি করতে পেরেছেন তারপরে কথা হচ্ছে সেটা আপনি সঠিকভাবে হয়েছে কি না আপনি কীভাবে কনফার্ম হয়েলেন কীভাবে জানতে পারলেন নিশ্চিত হয়ে গেল যে এবার আমার হয়ে গেছে আল্লাহর তারপরে আমি গৃহীত হয়ে গেলাম জান্নাত আমার জন্য রেজিস্ট্রি আমার নামে সব কিছু ওকে বললেই যায় ডাইরেক্ট জান্নাত কীভাবে আপনি জানতে পারলেন